আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের পর্বে করে দেখাবো আপনারা কিভাবে গড়ে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে চালের গুড়া। কিভাবে গড়ে তৈরি করে চালের গুঁড়ো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেই ভিডিওটি আজকে শেয়ার করব এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল এক কেজি পরিমাণ পোলাও চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কাতব চাল দিয়েও করতে পারবেন এখন চালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আপনারা চাইলে সারা রাত্র ভিজিয়ে রাখতে পারেন এখন আমি চালগুলো ভিজিয়ে রাখবো চালগুলো বেশি পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে চালগুলোর উপরে যেন অনেকটা পরিমাণ পানি থাকে এভাবে ভিজিয়ে রাখতে হবে এখানে সিদ্ধ চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ এক কেজি পোলাও চালের সাথে নিয়েছি হাফ কেজি সিদ্ধ চাল সিদ্ধ চাল মেশানো চালের গুঁড়া দিয়ে যদি পিঠা বানানো হয় সব রকমের পিঠে পারফেক্ট হবে ভেঙে যাবে না ফিরে এলাম আট ঘন্টা পর আট ঘন্টা পর্যন্ত আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম চালগুলো খুব পারফেক্টভাবে ভিজে গিয়েছে এখন আমি চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার পর তিন থেকে চারবার পানি পাল্টে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চালগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা স্টেনারের মাঝে আমি চালগুলো এখন রেখে দেব চাল থেকে যেন বাড়তি পানিটা ঝরে যায় পোলার চালের সাথে অ্যাড করে দিব সিদ্ধ চাল সিদ্ধ চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি অপেক্ষা করব চাল থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার পর্যন্ত চাল গুঁড়া করার আগে চালের গায়ের পানি খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে তাহলে চাল গুঁড়া করে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন চালের গার প্যান্টটা যখন কিছুটা ঝরে যাবে তখন এরকম সুতি কাপড় কিংবা পেপারের উপর আপনি চালগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন এভাবে ফ্যানের নিচে পারেন রোদ্রে যদি দেন তাহলে দশ থেকে পনেরো মিনিটের বেশি রোদ্রের নিচে রাখা যাবে না চালগুলো দশ মিনিটের মতো আমি চালগুলো রোদ্রে রেখেছিলাম এর মাঝে চালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে চালগুলো কিন্তু শুখে একদম কড়কড়ে হয়ে যায়নি চালের গা থেকে পানিটা ঝরে গিয়েছে এখন আমি একটা গ্রাইন্ডার দিয়ে চালগুলো গুঁড়ো করে নিব আর গ্রাইন্ডারের মাঝে অল্প অল্প চাল দিয়ে গুঁড়া করে নিতে হবে একসাথে যদি বেশি পরিমাণে চাল দিয়ে গুঁড়া করতে যান তাহলে কিন্তু চালগুলো গুঁড়ো হবে না সময়ও বেশি লাগবে আপনার ব্লেন্ডারের ক্যাপাসিটি অনুযায়ী আপনি চালগুলো দিয়ে ব্লেন্ডার করে নেবেন আপনার চাইলে কিন্তু পাতা বেটেও গুঁড়ো করে নিতে পারবেন সেক্ষেত্রে পানি চারা বেটে নিতে হবে ব্লেন্ডার করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না শুকনা গুঁড়া করে নিতে হবে চাল অল্প করে গুঁড়া করে তারপর এভাবে একটা স্টেনার দিয়ে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর বড় যে দানাগুলো থেকে যাবে সেগুলো আমি চালের সাথে দিয়ে আবার গুঁড়ো করে নেব এভাবে করে কিন্তু আপনি বেশি করে চাল দিয়ে চালের গুঁড়া করে রেখে দিতে পারবেন বাজার থেকে যে চালের গুড়া আনা হয় সে চালের গুঁড়া দিয়ে কিন্তু সব রকমের পিঠা বানানো যায় না আপনি গড়ে তৈরি করবেন যে চালের গুঁড়া সেটা দিয়ে সব রকমের পিঠা বানাতে পারবেন খুব সহজভাবে আর পিঠা হবে একদম পারফেক্টভাবে বাকি যে চালগুলো রয়ে গিয়েছে আমি একইভাবে গুঁড়া করে তারপর এভাবে চেলে নিব চেলে নেওয়ার পর আবারও এগুলো গুঁড়া করে নিব চেলে নেওয়ার পর যে মোটা দানাগুলো বের হবে এগুলো এক মিনিটের মতো ব্লেন্ড করে নিলে কিন্তু চালের সুজি রেডি হয়ে যাবে আমি সেটাও দেখিয়ে দিব এরই মাঝে আমি সবগুলো চাল গুড়া করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে চাল যদি গুঁড়া করেন তাহলে গুড়িটা কিন্তু অনেক গরম থাকে আর গুড়িগুলো গরম থাকা অবস্থায় যদি আপনি বক্সে করে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু গুড়িগুলো বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এখন আমি এভাবে ছড়িয়ে রেখে দিব এক ঘন্টার জন্য গুড়িগুলো নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত গুঁড়িগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জিবলোক ব্যাগের মাঝে এভাবে অল্প অল্প করে রেখে দিয়েছি আপনারা এভাবে জিবলোক ব্যাগে বা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই চালের গুঁড়ো দিয়ে যদি আপনি পাটি সাপটা পিঠা বানান ভেঙে যাবে না একদম মসৃণ সুন্দর হবে যে কোনো পিঠা আপনি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি অল্প করে চালের সুজি বানিয়ে নিয়েছি এই চালের সুজিটাকেও একইভাবে চালের গুঁড়োর মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ